দেখি দেখছি আমি ছেলের মুখ দেখেছ ঠাকুর মায়ের পেট থেকে পুরেই মাথায় জটা সাধারণ ছেলে নয় গো এ তোমার অসাধারণ ছেলে হবে হ্যাঁ এই গৌরী যা ঘরে যা যা দাদা ঠাকুর আমি একটু ওদিক থেকে আসছি হ্যাঁ এই দিনের উপর তুমি কৃপা করলে বাবা তোমার চরণে আমি মাথা ঠেকাই আমার জন্ম তুমি সার্থক করলে বাবা জন্ম সার্থক করলে আমার তাই তো ভাবছি গো তা আমি বলছিলাম কি যে ওই দাওয়ার ওদিকটা ওই দেয়ালের দিকটা রাখলে হয় না তাই করো তাই করো তাই করো মা ঠাকুরুন এবার আমরা আসি তাহলে তোমরা বেরোবে এবার আজ্ঞে বৃষ্টিটা ধরে এসেছে ঝড়ের দাপটও কমে গেছে বেশ প্রসাদ নিয়েছ ও এটা নাও এতে রাজভোগ আছে খেও আগে তাহলে এবার আমরা আসি হ্যাঁ এসো সাবধানে দাও আমার কাছে দাও কত অবতারে তুমি এসেছো প্রভু বারবার জগৎকে পাপ আর অনাচারের হাত থেকে রক্ষা করতে ধরাধামে অবতীর্ণ হয়েছ অথচ কেউ তোমায় চিনতে পারেনি এই ধরাধামে তাই আমি তোমায় স্বাগত জানালাম
ঈশ্বর প্রভু, জগতে নাথ হয়ে সবাইকে পাপ আর অনাচারের হাত থেকে রক্ষা করো। আমার নিবেদন গ্রহণ করো প্রভু, গ্রহণ করো। কে এলো বলুন তো আমাদের বাড়ি? আমি ওর মুখের দিকে তাকাতেই পারছি না। আজ এই জন্মাষ্টমী তিথিতে ব্রহ্মাণ্ডে ঘটতে চলেছে এক আশ্চর্য লীলা। তুমি থাকবে তার সাক্ষী। তোকে একটা কথা বলি বাবা। বলো। কি বলবে? বলি, বংশধরের আশায় তো দু দুটো বিয়ে করলি, তাও তো ছেলেপুলের মুখ দেখতে পেলি না। নিত্য ভক্তি ভরে পূজা আর্চনা করিস, তাও বংশধর এলো না। শেষ পর্যন্ত রায় বংশ লোপ পাক, সেটাই কি তুই চাস? তুই এবার একটা দত্তক নে না বাবা। কত রাজা মহারাজারা পোষ্য দিয়ে তাদের কুল রক্ষা করছেন, সব কি চাইলেই পাওয়া যায় পিসিমা। এসবই তো ঈশ্বরের দান। চলো চলো চলো, আস্তে আস্তে, সাবধানে পা ফেলো, সাবধানে সাবধানে, চলো 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 চলো, সাবধানে চলো চলো। কি হলো? আচ্ছা, ওরা ফিরেছে বাড়ি? বিশু, শিবু, ওরা কোথায়? হ্যাঁ, ফিরেছে, একটু আগেই ফিরেছে। আর গৌরী? গৌরী? এই গৌরী, ও দেখ কত কিছু খাবার এনেছি। এই গৌরী, ওর না, এই গৌরী উঠছে না, তুই দেখ। ইস, বেচারা খিদের চোটে না খেয়েই ঘুমিয়ে পড়েছে। গৌরী, এই গৌরী, ওঠ, খাবি না? গৌরী, ওঠ, খাবি না? ওঠ, এই গৌরী, ওঠ। জমিদার বাড়ি থেকে আমাদের সবার জন্য কত কিছু পাঠিয়েছে দেখ। জয় শম্ভো বিভো রুদ্র স্বয়ম্ভো জয় শঙ্কর ত্রিপুরারে ত্রিধামূর্তে জয় কত্রি জটাত্মক। জমিদার বাড়িতে পুজো ছিল বলে আজ আমার ছেলেগুলো অন্তত একটু ভালো মন্দ খেয়ে বাঁচবে। আরে, রাজভোগের মালচাটা কোথায়? হ্যাঁ, তাই তো, উঠলিতেও তো দেখছি না, তাহলে কি ওটা আনা হয়নি?
যেগুলো বড় বড় রাজভোগ বড়গিন্নিমা নিজের হাতে করে তুলে দিলেন আর তুই সেটা ভুল করে ফেলে রেখে এলি। অমনি আমার দোষ হয়ে গেল না? তুই তো নিজেও মনে করে আনতে পারতিস। নিজে সবকিছু গুছিয়ে তুললি আর এখন আমাকে দুষ্টিস মনে করাইনি বলে ইচ্ছে করছে একটা চড় মেরে তোর গাল লাল করে দিই। মেরে দেখ, দেখ না একবার, তারপর তোকে কি করি আমি। আহ শিবু, বিশু, কি শুরু করেছিস কি তোরা বলতো? হ্যাঁ মা, ভাইকে আমার কোলে একটু দেবে? না বাবা, থাক, আতুর না ওঠা পর্যন্ত ভাইকে আর শুতে হবে না। তার থেকে বরঞ্চ তোরা একটু ঠান্ডা মাথায় শান্তি করে খা দেখি। কি করবি বল, দেখ ভগবান যার কপালে যা লিখে রেখেছেন সে তো সেটাই পায়। জমিদার বাবু তোদেরকে রাজভোগ পাঠালেন, শ্রীহরি হয়তো তোদের কপালে সেটা লিখেনি। এ নিয়ে মন খারাপ করিস না, লক্ষ্মী সোনা আমার। যা বাবা গৌরী, যা খেয়ে নে দেখি। এটা কি করে হলো? এতক্ষণ তন্ন তন্ন করে খুঁজলাম, খুঁজে পেলাম না। এটা এটা হঠাৎ এখানে এলো কি করে? আরে এই হাড়িটা করেই তো বড়গিন্নিমা রাজভোগ দিলেন। আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশে জ্যোৎস্না প্রভায় ঝলমল করে নবীনের জটা কিশোর। কথায় বলেনি, নিজের বেলা আটিশুটি, পরের বেলা গাঁট কপাটি, দুবেলা ক্ষীর ছানা ছাড়া তো মুখে রোচে না, দুধের পুরুষ অর ছাড়া উনি খান না, আর সুযোগ পেলেই দেখো লোকের কানে বিষ ঢালছে। বলছিলাম কার উপর আবার রাগ করলে? কেন আপনি বুঝতে পাচ্ছেন না? পিসিমা গো পিসিমা। পিসিমা? কেন পিসিমা আবার কি করলো? কেন নিচে দোরদালা নিয়ে দাঁড়িয়ে পাঁচজনের সামনে দাদাকে শুনিয়ে শুনিয়ে বলছে, এবার একটা তোরা ছেলে দত্তক নে, কত রাজা রাজরাই নাকি এইভাবে বংশ রক্ষা করেছে। তা বলছিলাম পিসিমা ভুল তো খুব একটা কিছু বলেননি। না বলছিলাম তোমাদের ওই আংড়া পোতার জমিদার কি যেন নাম, ওই বিধুভূষণ রায়, সে তো দত্তক সন্তানই ছিল। দাদা যদি সত্যি একটা ছেলে দত্তক নে, তখন আমাদের ছেলে সমীর কি হবে? ও তখন এই জমিদারের মালিকানা পাবে, বাইরে থেকে কে না কে এসে সব ভোগ করে যাবে। তুমি তো রাগ করছো কেন মাধু? বলছিলাম পিসিমা বলেছেন বলেই যে তোমার দাদা দত্তক নিচ্ছেন, এরকম তো নয়। একটু আগে আমি যেটা দেখলাম সেটা কি আমার চোখের ভুল? কে তুই? কোন সাভ্রষ্টা দেবতা আমার ঘর আলো করে এলি রে? আদিদেব নমস্তুভ্যং
प्रसीद मम भास्कर दिवाकर नमस्तुभ्यं प्रभाकर नमोस्तुते सप्ताश्वरथमारूढं प्रचंड काश्यपात्मजं श्वेतपद्मधरं देवं तं सूर्यं प्रणमाम्यहम्। राम গুরুদেব, গুরুদেব আসুন আসুন আসুন। আমার কি সৌভাগ্য গুরুদেব, সকাল সকাল আমার গৃহে আপনার পদধূলি। আসুন গুরুদেব আসুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পর ভিতরে চলুন গুরুদেব, উপবেশন করবে। না রাম, উপবেশনের সময় এটা নয়। সারা রাত শিব পুজো করে বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু তোমার সংসারে নতুন আগন্তুককে দর্শন করার লোভ সংবরণ করতে পারলাম না। কোথায় তোমার পুত্র? পুত্র গুরুদেব, আপনি কি করে জানলেন আমার পুত্র সন্তান হয়েছে? ঠিক যেভাবে জানি, সূর্যদেব পূব আকাশে উদয় হবেন, যাও তাকে নিয়ে এসো, তাকে দেখে নিজেকে ধন্য করি। আমি এক্ষুনি আনছি গুরুদেব, এক্ষুনি আনছি। তুইও জেগে আছিস দেখছি, গুরুদেবের সাথে দেখা করার অভিপ্রায়। আয়, আর প্রতীক্ষা করতে হবে না, গুরুদেব তোর জন্যই অপেক্ষা করছেন। গুরুদেব, এই আমার পুত্র। আমি কি দেখলাম রাম? রাতে কোন জনম মনোহার, বাদল রাতে কোন